প্রার্থনা কর, তাহলে ক্ষমা ক্ষমা হতে পারে, তাছাড়া উপায়। তখন তিনি ওই অমৃত মার কাছে ফিরে এসেছিলেন এক বছর পরে। এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করে, ব্রহ্মাণ্ড পরেতে যেও এইসব জায়গায় এত জায়গায় ভ্রমণ করে এক বছরে এলেন, তাহলে কিরম স্পিডেতে গেছেন বুঝুন। আমাদের আধুনিক বৈজ্ঞানিকরা স্থির করছে যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে সবচেয়ে বড় উঁচু প্ল্যানেট আছে সেখানে যেতে হলে ওই স্পুটনিক নিয়ে ওই স্পিডেতে 40,000 বছর লাগে। তাহলে যোগ সিদ্ধির দ্বারাতে কত স্পিডেতে গেছে এটা বুঝে যাচ্ছে। এসব সম্ভব আছে, যোগ সিদ্ধি হলে এসব হওয়া, কিন্তু সে যোগ সিদ্ধি হলেও সে ভক্তর কাছে ছোট, কারণ সেই দুর্বাসাকে ফিরে আসতে হলো, এসে অম্বরীশ মহারাজ পায়েতে পড়ে যেতে হলো যে আপনি আমাকে ক্ষমা। অম্বরীশ মহারাজ তিনি যোগ সিদ্ধ হলেও ভগবত ভক্তির দ্বারাতে তিনি নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে করতেন। যারা ভক্ত হবে তাদের বাস্তবিক নিজেকে যোগ সিদ্ধি লাভ করতে হয় না, কিন্তু তাদের কাজগুলো এমন হয় সে যোগ সিদ্ধির অনেক বেশি, তাদের কাজগুলো এমন। তার কারণটা হচ্ছে যেমন একটি ছোট বাচ্চা, সে মস্ত বড় লোকের ছেলে, তার গায়ে যদি হাত দেয় তা তার বাবা তার যত টাকা আছে খরচা করে যে হাত দিয়েছে তাকে জব্দ করে। সেই রকম ভগবান হচ্ছে সর্বশক্তিমান, ভগবানের আশ্রয়তে যে সম্পূর্ণভাবে জীবনকে অর্পণ করেছে তার আর যোগ সিদ্ধির দরকার হয়। কেন? ভগবান হচ্ছে, ভগবানের নাম হচ্ছে যোগেশ্বর, মাস্টার অফ দি মিস্টিক পাওয়ার, যোগেশ্বর, যত্র যোগেশ্বর হরি। সুতরাং যোগ সিদ্ধির কি দরকার আছে? যিনি যোগের মালিক যোগেশ্বর সে তাকে রক্ষা করছে, সুতরাং তার আর যোগ সিদ্ধির কি দরকার? অটোমেটিক এলে যাবে যোগ। একটা লোকে পরিশ্রম করে টাকা রোজগার করছে 2,10,000,000 2,00,000 করছে, আর একজন এমন লোকের ছেলে যার 10,00,000,000 টাকা আছে, সুতরাং তার আর পরিশ্রম করে ওই 2,10,000,000 2,00,000,000 4,00,000,000 রোজগার করার কি দরকার আছে? সমস্ত জিনিসটাই ভগবানের যস্মিন স্থিতে গুরু নাপি দুঃখে না বিচালতে, ভগবদ্গীতাতে আছে যে ভগবানের আশ্রয় যদি কেউ থাকে তাহলে অত্যন্ত দুঃখের মধ্যে পড়লেও ভগবত ভক্ত কখনো বিচলিত হয়, কারণ সে ভগবান ছাড়া অন্য কোনো জিনিসই দেখে না। বিপদ যেটা আসছে সেটাও মনে করে যে ভগবান পাঠাচ্ছে, তত্ত্বেনুকম্পা সুশমিক সমান, সুতরাং তার দুঃখের কোনো কারণ নাই, তার ভয়ের কোনো কারণ। এই বলবার উদ্দেশ্য হচ্ছে যে হিরণ্যকশিপুকে মারবার পর যে ভগবান নৃসিংহদেবের উগ্রমূর্তি সে দেখে ব্রহ্মা ইত্যাদি ব্রহ্মা লক্ষ্মী শিব সব ভয়াবিত হয়, কিন্তু প্রহ্লাদ মহারাজ সে 5 বছরের ছেলে সে কিন্তু ভয় পায়, কারণ সে ভক্ত কিনা। সুতরাং ওই ভগবান নৃসিংহদেবকে তিনি উগ্রমূর্তি ক্রোধান্বিত হয়েছেন তাকে ঠান্ডা করবার জন্যে ব্রহ্মা আদি তারা সব স্তবস্তুতি করে যে আমাদের স্তবেতে ভগবান সন্তুষ্ট হবে না, প্রহ্লাদ তুমি আমাদের চেয়ে অনেক ছোট হলো,
তুমি ভগবত ভক্ত, তুমি ভগবানকে শান্ত কর, তিনি উগ্রমূর্তি হয়েছে। সেই সময় যে সমস্ত স্তব তিনি করেছিলেন, সেই স্তবের একটি কথা আমরা আলোচনা করছি। বলছেন যে ব্রহ্মাদয় সুরগণা মুনায়ত সিদ্ধিয়া সত্যৈক তান গথয়ু বচসা প্রবাহই নারাধিত পুরুগণয় রদুনাপি পিপ্র কিং তোষ্টুম অর্হতি সামে হরিরুগ্র জাত। যে যে ভগবান কে ব্রহ্মাদি বড় বড় দেবতাগণ সন্তুষ্ট করতে পারলেন না এবং তাদের ভাষা তাদের স্তুতি সে তো সাধারণ নয়। আমরা একটা কোনো কবিতা লিখতে হলে পদ্য লিখতে হলে ভগবানের বিষয় কত চিন্তা করে ভালো করে লিখি, আর ব্রহ্মা তিনি একবারেতেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তার নাম হচ্ছে আদি কবি, তিনি নিজে রচনা করে স্তুতি রচনা করে ভগবানকে সন্তুষ্ট করতে পারলেন না। ব্রহ্মাদয় সুরগণা, সুরগণা মানে দেবতার তারা, আর মুনয় সিদ্ধা বড় বড় যোগ সিদ্ধি বড় বড় মুনি ঋষি সকলেই ভগবানকে সব স্তুতি করে ঠান্ডা করতে পারলেন না। সত্যৈক তান গথয়ু বচসাং প্রবাহ, সাত্ত্বিক বচনে এই জগতের যে শব্দ সেটা সাত্ত্বিক রাজসিক তামসিক, কিন্তু তামসিক নয়, তামসিক বচনের দ্বারাতে ভগবানকে সন্তুষ্ট করা যায়, রাজসিক বচনের দ্বারাও পারবে। সাত্ত্বিক, সাত্ত্বিক মানে পূর্ণ জ্ঞানময়, ভগবানের নাম লীলা গুণ পরিকর বৈশিষ্ট্য যে ভগবানের কাছে যে কিছু প্রার্থনা করা এগুলি হচ্ছে কাম এবং লোভের দ্বারা। হ্যাঁ, যে ভগবান আমাকে কিছু দাও এইটি বেশিরভাগ, যেমন সকলে আমরা মন্দিরে যাই ভগবানের কাছে যাই, এই জন্যে বেশিরভাগ লোকে অন্য দেবতার মন্দিরেতে যায়, কেন অন্য দেবতার কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনাটা শীঘ্রই ফলপ্রদ হয়। কাম কন্তম কর্মণাং সিদ্ধি যজন্তে অন্নদেব, অনেক যেমন সব গ্রাম্য দেবতা মনোবসান করে যে মা শীতলা মা মনসা মা বা দুর্গা রক্ষাকালী এইসব আমার মনের বাসনা আপনি সিদ্ধি করে দেন, আপনাকে পাঁটা দিয়ে পুজো করব, এই সমস্ত মনে আছে না? তো এগুলি হচ্ছে রজস্তম গুণের প্রার্থনা, কেন রজস্তম যাদের আছে তাদের দুটো জিনিস জীবনেতে হবে, কাম এবং লোভ। আর যাদের শতগুণ হয়েছে তাদের জ্ঞানটা প্রকাশ হবে, সে ভগবত তত্ত্ব জানতে পারবে, ভগবানের সঙ্গে কি সম্পর্ক এটাও বুঝতে পারবে, এটা বুঝে তারপরে শুদ্ধ সত্ত্বগুণেতে যখন সে উপস্থিত হবে তখন ভগবত সেবা সে আরম্ভ। এই সমস্ত বিচার কাম লোভ কাম নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যং ভাগবত সেই বয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নষ্ট তত রজস্তম ভাবা কাম লোভ দয়াস্ত চেত এতই অনাবিধম শুদ্ধ সত্যে পরিস্থিতি। আমরা শ্লোক আছে যে যখন এই ভাগবত ধর্মে তে লোকে আকৃষ্ট হবে তখন এই যে হৃদয়তে যে শতরজতম গুণ সব আছে সেটা শত নয় রজগুণ তমগুণ আছে, যার ফলটা আছে
জগতে লোকেরা বেশিরভাগ তমগুণ রজগুণের দ্বারাতে প্রভাবিত, শতগুণ নেই বলিয়ে এই জগৎ। সেই জন্যে সকলেই কাম এবং লোভের দ্বারাতে প্রভাবিত হচ্ছে। সেই জন্যে যারা ব্রহ্মাদি সুরগণা তারা ভগবানের যে প্রার্থনা করে সেটা কাম এবং লোভের দ্বারাতে প্রবাহিত নয়, সেটা হচ্ছে শতগুণ। সেই জন্য বলছেন যে সেই শতগুণের থেকেও যে ভগবানকে সব স্তুতি করলে তাতেও ভগবানকে সন্তুষ্ট করতে পারলেন না। নারাধিতঙ্গ পুরগণেই অধুনা পিপিপ্রু কিং তোষ্টুম অর্হতি সামে হরি রুগ্র জাতে। আমি হচ্ছি উগ্র জাতি, আমার বাবা হিরণ্যকশিপু একেবারে রজস্তম গুণেতে ভরা, কাম আর লোভ, আমি তার পুত্র, আমি ভগবানের কি স্তুতি করব, কি তাকে সন্তুষ্ট করব। দেখুন এই যে ভগবত ভক্তের নম্রতা, তিনি হচ্ছেন ভগবানের এত বড় ভক্ত প্রহ্লাদ মহারাজ, যে তাকে রক্ষা করবার জন্যে স্বয়ং ভগবান আবির্ভূত হল হিরণ্যকশিপুকে মারবার জন্যে নৃসিংহদের। তিনি কত বড় উচ্চস্তরের ভক্ত এবং তিনি বৈষ্ণব গুরু, বৈষ্ণবদের যে সম্প্রদায় আছে মহাজন, দ্বাদশ মহাজন আছে, তার মধ্যে তিনি একজন। দ্বাদশ মহাজন হচ্ছেন যে স্বয়ম্ভু নারদ শম্ভু, স্বয়ম্ভু মানে হচ্ছে ব্রহ্মা, যার জন্ম হয়েছিল মানে বাপ মানে পদ্ম ফুলের ভেতরেতে জন্ম হয়েছে, তার বাপ হচ্ছে অবশ্য ভগবান, কিন্তু পদ্ম ফুলটা হয়েছিল ভগবানের নাড়ি থেকে, কিন্তু মায়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল, মা সামনেই বসেছিল লক্ষ্মী, কিন্তু ভগবান ব্রহ্মাকে জন্ম দিলেন, যেরমভাবে জন্ম দেয় স্ত্রী পুরুষের মিলনতে সেরমভাবে জন্ম দিলেন। ভগবান ইচ্ছে করে তার নাভি থেকে পদ্ম বার করে দিলেন, সেখান থেকে জন্ম। এতে বোঝা যাচ্ছে যে ভগবানের কার্যকলাপ অন্যের সহায় দরকার হয়, আমাদের ছেলের জন্ম দিতে হলে বিয়ে করতে হবে, স্ত্রী চাই তবে ছেলে হয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশে একটা কথা আছে, মাগ নেই ছেলের তরে কাঁধ, আর ছেলে চাই তো মাগ তো চাই, কিন্তু ভগবানের সেসব দরকার। ভগবান যদি ছেলে তৈরি করতে হয় তার স্ত্রীর দরকার, স্ত্রী সাং লক্ষ্মী তার পদসভা করছেন নারায়ণের, কিন্তু তার সহায় মিলে না। এই জন্য ভগবানের নাম হচ্ছে সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে কোনো বাইরের শক্তি তার দরকার নেই, পরাশ শক্তি বিবিধই বস্তু স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া আছে। এই হচ্ছে ভগবানের পরিচয়, যে ভগবানের এত শক্তি আছে সব জিনিসটাই স্বাভাবিক পূর্ণ জ্ঞান মনে হয়, কিন্তু তার ভিতরে শক্তি সব কাজ করছে। এটা আমাদের যাদের বুদ্ধি কম তারা বুঝতে পারে না যে ভগবানের শক্তি কিরমভাবে কাজ করছে। এ কথা আমরা অনেকবার আলোচনা করেছি যে একটি সুন্দর ফুল আমরা যদি আঁকতে যাই তা আমাদের কত পরিশ্রম করতে হয়, কত রকম রঙ নিয়ে আসতে হয়, তুলি নিয়ে আসতে হয়, তারপরে তাও সে যেমন গোলাপ ফুল গাছে ফোটে সেরমভাবে সুন্দর হয় না। আর গাছেতে হাজার হাজার লক্ষ লক্ষ গাছেতে লক্ষ লক্ষ কোটি কোটি ফুল হয়ে গেল, বাস ভগবানের শক্তির দ্বারা। আপনার নিয়ে হচ্ছে না, ভগবানের শক্তি যেখানে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। যেমন একটা কোন মেশিন, ইলেকট্রনিক মেশিন, এখান থেকে টিপে দিলে বটন টিপে দিলে কাজ হয়ে গেল,
যে মূর্খ সে জানে না, কিন্তু যে বৈজ্ঞানিক সে জানে কীরমভাবে কাজটা হলো। মূর্খ মনে করলে যে এখানে টাইপ করছে টাইপরাইটিং মেশিন, ও 10,000 মাইল এসে টাইপরাইটিংটা কী করে টাইপ করছে, কিন্তু যারা বৈজ্ঞানিক তারা জানে যে কীরমভাবে ইলেকট্রনিক কাজ করছে। সেই রকম ভগবানের শক্তির দ্বারাতে সব কাজ হচ্ছে, সেটা কীরমভাবে হচ্ছে সে ভগবানের সঙ্গে যার পরিচয় আছে সে বুঝতে পারে, অন্য লোকে বুঝতে পারে না। তারা বলছে নেচার আপনাআপনি হয়ে যাচ্ছে, ভাক্তাল্লায় হয়ে যাচ্ছে না, এসব কথা সব ভগবানের কাছে, ভগবানের ব্রেন এমনি। যারা বুঝতে পারছে না তারা ভগবানকে নিরাকার করে দিচ্ছে, এই প্রকৃতিকেই সব বেশিরভাগ তারা স্বীকার করছে। আর যে প্রকৃতির ব্যাকগ্রাউন্ডে যে ভগবান আছে, ভগবান প্রকৃতির পেছনে, প্রকৃতির যে মায়াধ্যক্ষে না প্রকৃতি শিরতে সে চরাচরম, এটা তারা ধরতে পারছে। এটা না ধরতে পেরে ওই অসুর হয়ে যাচ্ছে, মায়া অপহৃত জ্ঞানা, তাদের ওই যে সব জ্ঞান বৈজ্ঞানিক তথাকথিত বৈজ্ঞানিক জ্ঞান তারা ধরতে পারছে না। সেদিন আমি ম্যাড্রাসেতে একটি বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করেছিল যে আপনাদের বৈজ্ঞানিক নিয়ম হচ্ছে যে হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে জল, এই যে এত বড় সমুদ্র, কত টন হাইড্রোজেন আর অক্সিজেন দরকার হয়েছিল আর কে সাপ্লাই করেছে কী করে জলটায়, এটার বিষয়ে আপনারা কী বলেন, কী বলবে? চুপ করে রইল। কিছু আছে এখানে, কোনো বৈজ্ঞানিক আছে বলতে পারে যে এই যে হাইড্রোজেন অক্সিজেন কোটি কোটি টন দরকার হয়েছিল সেটা কে সাপ্লাই করেছে? এটা তো স্বীকার করতে হবে যে জল হাইড্রোজেন অক্সিজেন মিশিয়া কেমিস্টরা বলছে, কিন্তু কত জিনিস আছে না, এর উত্তর রয়েছে ভগবদ গীতা, ভূমি রপানল বায়ু খঙ্গমন বুদ্ধি ভিন্নামি প্রকৃতি অষ্টধা, এ আমার প্রকৃতি, এ আমার শক্তি, অচিন্ত শক্তি, ভগবানের শক্তির দ্বারাতে এই সমস্ত হয়েছে। সেই জন্য বলছেন যে ব্রহ্মাদয় সুরগণা মুনায়ুথ সিদ্ধিয়া সত্যৈকতানগতয়ু বচসাং প্রবাহী, বচসাং প্রবাহী, যেমন নদীর জল প্রবাহ একবারে চলে, একটা ঢেউয়ের পর একটা ঢেউ আর একটা ঢেউ আর একটা ঢেউ, তার আর গুনতি না, সেই রকমভাবেতে ব্রহ্মাদি কবি তিনি সব স্তুতি করলেন সত্যৈক বচনে, সব সাত্ত্বিক বচনের দ্বারাতে, কোনো রকম রজস্তম তাতে দূষিত হয়। এই রকমভাবেতে বলেও তিনি যখন সন্তুষ্ট করতে পারলেন না ভগবানকে, তো আমি আমার তো এই শরীরটা হয়েছে রজস্তম গুণ পিতা, আমার পিতা তার দ্বারা এসে, তো আমি ভগবানকে সন্তুষ্ট করবো কী করে? এটা হচ্ছে বৈষ্ণবের দৈন্যতা। যেমন চৈতন্য চরিতামৃতকার তিনি বলছেন পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, আমি ওই যে গুয়ের পোকা হয় তার চেয়েও আমি কমা, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, আর আমি এত পাপি জগাই মাধাইয়ের অনেক হাজার গুণ, তার চেয়ে হাজার গুণ পাপি, জগাই মাধাই কম পাপি, তিনি চৈতন্য মহাপ্রভু তাকে উদ্ধার করেছিলেন, তো আমি এত পাপি আমাকে কী করে উদ্ধার করে, এইরকমভাবে তিনি দৈন্য করছেন। কিন্তু সেটা যে লোক দেখানো করছেন তা নয়, তিনি বৈষ্ণব যিনি তিনি নিজেকে ওই রকম মনে করেন, যিনি মহাভাগবত বৈষ্ণব তিনি নিজেকে খালি মনে করেন যে সকলেই ভগবত ভজন করছে, আমি পারলাম, আমি করতে পারলাম, এটা তাঁদের বিচার। যারা কনিষ্ঠ অধিকারী
তারা মনে করে আমি খুব বড় ভক্ত, আর সব কেউ ভক্ত এই কনিষ্ঠ দিদি। হ্যাঁ, নত ভক্তি সুচারণী সুস্বভক্ত প্রাকৃত স্মৃত, এই সমস্ত বিচার আছে। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন তিনি মহাভাগবত, তিনি মহাজন ব্রহ্মাদয় সুরগণা। হ্যাঁ, ব্রহ্মা তিনি হচ্ছেন এক মহাজন, দ্বাদশ মহাজন আছেন, তার মধ্যে প্রহ্লাদ মহারাজ আছে। তিনি দৈন্য করছেন, দৈন্য করছেন কোনো লোক দেখানো নয়, তিনি নিজে নিজে এইরমভাবে অনুভব করছেন যে আমি আমার বাবা রজস্তম গুণে এইরমভাবে শরীর আমার। হ্যাঁ, বলছেন কি উগ্রজাত, উগ্রজাত, উগ্রজাত মানে কি রজস্তম গুণটা থাকলে সে কেবল উগ্র হয়ে থাকে। হ্যাঁ, আমার থেকে আমি অস্তব, যিনি শতগুণিত থাকবেন তার কাছে তো প্রকাশ হবে কি না, তিনি জানতে পারবেন যে ভগবানের চেয়ে কে বড় হবে। সেই জন্যে তিনি নম্র হয়ে থাকেন, তিনি আদে পিছু নিচে না তরোরপি সহিষ্ণু না অমানিনা মান দিন কীর্তনীয় সদা। এই ভগবৎ ভক্ততে আর উগ্র জাতি তার। সেই জন্য বলছে যখন আমাকে এরা সব বলছে যে তুমি স্তুতি করে সন্তুষ্ট করো, তো আমার তো কোনো গুণ নাই, আমি তো উগ্র জাত বা ছোটো লোকের ছেলে সাধারণ কথা, আমি কি করতে পারি। কিন্তু যখন এরা সব বলছেন তখন মনে ধনাবিজন রূপ তপস্যুত সুতৌজ স্তেজ প্রভাব বল পৌরুষ বুদ্ধি যোগ নারাধনা হি ভবন্তি পরস্ব পুংস ভক্ত্যা তুতোষ ভগবান গজযুত পায়। এতে বোঝা যাচ্ছে যে এই যে ভগবানকে সন্তুষ্ট করতে হলে এই যে সব জিনিস আছে কি মনে ধনাভি অভিজন রূপ তপ সুতৌজ, ধন এইগুলি সব পুণ্যের দ্বারাতে হয়, রূপ তারপরেতে বংশ ভালো করে জন্ম না, তারপরে সৌন্দর্য, এই যে সব জিনিসগুলি, তেজ, তেজ মানে খুব শক্তি, প্রভাব ইনফ্লুয়েন্স বল শরীরের বল পৌরুষ, এই সব জিনিস দাঁড়াতে, বুদ্ধিযোগ খুব ইন্টেলিজেন্ট, এই সব জিনিসের দ্বারাতে ভগবানকে সন্তুষ্ট করা যায় না। যেহেতু কেউ মনে করে যে আমার অনেক টাকা আছে আমি টাকা দিয়ে ভগবানকে কিনে নেব, আমি খুব বিদ্যা আমি ভগবানকে লেখাপড়া দেখিয়ে খুব বেদ বেদান্ত পড়ে আমি ভগবানকে লাভ করে নেব, বা শরীরের বল এই সবগুলি ভৌতিক সম্পত্তি। হ্যাঁ, যেগুলি সব প্রহ্লাদ মহারাজ বলছেন ধন অভিজন রূপ তপ সুতৌজ তেজ প্রভাব বল পৌরষ বুদ্ধিযুগ, এইসব যে ভৌতিক সম্পত্তি তিনি বলছেন ন আরাধনায় হি ভবন্তি পরস্য পুংস, এইগুলি যে সে যে ভগবান অপ্রাকৃত ভগবান তিনি প্রাকৃত নন, পর পরস্য পুংস, পর মানে হচ্ছে ভগবান এই জগতের কোনো বস্তু, ভগবান হচ্ছেন অপ্রাকৃত অধোখজ, এটা হলো কি বোঝে না, এটা শঙ্করাচার্য তিনিও বলেছেন, তিনিও যদিও আমাদের বৈষ্ণব মতে তার সঙ্গে মিল হয় না, তিনিও বলেছেন নারায়ণ পর অব্যক্ত্যাগ, নারায়ণ যিনি তিনি এই জগতের কোনো বস্তু, এবং কৃষ্ণও বলেছেন অবজানন্তি মাং মূঢ়া মানসিম তনুমাশ্রিত, আমি যেহেতু এই মানুষের মতন লীলা করছি মূঢ়া বোকা লোকগুলো মনে করে
আমিও একটা মানুষ, কিন্তু তিনি কোনো ভৌতিক বস্তু নন। হ্যাঁ, সেই জন্যে ভগবানকে কোনো ভৌতিক বস্তু দিয়ে সন্তুষ্ট করা যেতে পারে না। এই জগতের লোককে আপনি বশ করতে পারেন, আপনার যদি টাকা থাকে টাকার দ্বারা এই জগতের লোককে বশ করতে পারেন, বা আপনার যদি অ্যারিস্টোক্রেসি থাকে, ধরুন আপনি খুব বড় ঘরের লোক, আপনার বাড়িতে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লোকে খুব আগ্রহিত হয়, কেননা একটা অ্যাট্রাকশন। বা কোনো রূপবান স্ত্রী বা পুরুষ থাকলে তার উপর সকলে আকৃষ্ট হয়। এই সব ভক্তি জিনিসের দ্বারাতে এই জগতের কারবার চলতে পারে, কিন্তু যদি ভগবানকে লাভ করতে হয় তাহলে এই সব জিনিস দিয়ে চলবে না। ভগবানকে লাভ করতে হলে এখানেও বলছে যে ভক্তিয়া চুতুষ ভগবান গজযূথ পায়, গজযূথ পায় যে সেই যে হস্তি বিপদে পড়ে ভগবানকে ডেকেছিলেন গজরাজ, আর তাকে সে ভগবান রক্ষা করেছিলেন। তিনি মনুষ্যও নয়, তিনি পশু, কিন্তু তার ভক্তির দ্বারাতে সে পশু হলেও ভগবান এসে তাকে রক্ষা করে। হনুমান যেমন, হনুমান তিনি মনুষ্য নয়, তিনি পশুর মধ্যেই বাঁদর, কিন্তু তার ভক্তির দ্বারাতে রাম ভক্ত বলে তার এত সৌভাগ্য, এত সম্মান, যে আজ পর্যন্ত বজ্রাঙ্গজি হনুমানের সব পূজা হচ্ছে। এবং ভগবান নিজেও বলছে ভক্তা মাম অভিজানাতি যাবান যশ্যামি তত্ত্ব, তো ভগবানকে লাভ করতে হলে ভক্তিটা এই জগতের কোনো জিনিস নিয়ে হবে না। তবে তাহলে কি এই জগতের জিনিস ফেলে দিতে হবে? না, এই জগতের জিনিস কীভাবে ব্যবহার করতে হয় সেটা ভক্ত জানে। ভক্ত জানে কীরমভাবে জানে, যে ভক্ত জানেন যে জগতে যে কোনো বস্তু আছে সে সমস্ত ভগবানের। বাস্তবিক কথাটা তাই, যে কথাটা এখন বলছিলাম, ভূমির অপমান বায়ু ভগবান বুদ্ধির এই বছর, এই যে মাটি জল আকাশ অগ্নি পঞ্চভূত, এটা ভগবান বলছে আমার। সুতরাং আমরা এই যে সব কাঠ পাথর জল নিয়ে সব বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, বিছনা তৈরি করি বা ফার্নিচার তৈরি করি, এই ধরনের সম্পত্তি আরামানি করি, কিন্তু এইগুলি জিনিসগুলি তো অরিজিনাল, যে র ম্যাটেরিয়াল, সেগুলি তো ভগবান। আমি একটা মস্ত বড় পাথর এর বাড়ি তৈরি করছি, খুব অনেক টাকা খরচা, কিন্তু পাথরটা এলো করছে কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে? পাথর কে তৈরি করেছে? না, পাথর তো ভগবান তৈরি করেছে। সুতরাং পাথরটা ভগবানের হলো, তুমি হলে ভগবান, তোমার বুদ্ধিটা হলো ভগবানের, সব জিনিসটাই যদি ভগবানের হলো তাহলে পাথরের বাড়িটা করে তুমি নিজের বলো কি করে, তোমার কখন হলো? কিন্তু এইটা হচ্ছে ভ্রম, এটা জানে ভগবত ভক্ত। জানে ভগবত ভক্ত জানে যে এই সমস্ত জিনিসটাই হচ্ছে ভগবানের, আমিও ভগবান। সুতরাং যা কিছু দুনিয়াতে হচ্ছে, কেন এই জগতের সম্পত্তিটা কি, এই কলকাতার শহরের এত সম্মান কেন, এখানে অনেক লোক আছে, আর সেই লোকরা হুটপাটি করে অনেক সব বড় বড় বাড়ি টাড়ি তৈরি করছে, মোটর তৈরি করছে, কারখানা তৈরি করছে, কিন্তু প্রকৃতপক্ষে যে সে জীব সে ভগবানের অংশ, আর যে কাঠপাথর নিয়ে তৈরি করছে সেটাও ভগবানের একটা প্রকৃতি। এই দুটো জিনিস সংযোগেতে সব জিনিসটা হচ্ছে। সুতরাং এই সমস্ত জিনিস ভগবানের হবে না তো কার হবে? এইটা হলো বুদ্ধিমান কথা।
আমার যে বুদ্ধিতে আমি একটা খুব সায়েন্টিস্ট হচ্ছি, বড় বড় কাজ করছি, সে বুদ্ধিটাও তো ভগবান দিচ্ছে। একটু যদি কোনো আমার মাথাটা খারাপ হয়ে যায়, আমি দেখে এলাম এবার ম্যাড্রাসে ডাক্তার রাধাকৃষ্ণ এত বড় প্রেসিডেন্ট, এত বড় ফিলোসফার, সে তার স্মৃতিবিভ্রম হয়ে গেছে, সে আর লোককে কাউকে দিতে পারে না, কোথায় গেল তার বুদ্ধি, কোথায় গেল তার প্রেসিডেন্সি? কারণ যে তাকে যে শক্তিটা দেয়া হয়েছিল সেটা ভগবান উদ্যোগ করে নিয়েছে। সুতরাং সে একটা কি একটা মাটির চুলের মতন বসে আছে, তাকে খেতে দিলে খেতে পায়, চাইতেও পারে না, পয়সা আছে, বড় লোক, সকলেই সব খুব সেবা শুশ্রূষা করছে, কিন্তু করলে কি হয়, তার দাবারাবা হয়ে গেছে। সুতরাং এই বুদ্ধিটা থাকতে থাকতে যদি আমরা বুঝতে পারি যে সমস্ত জিনিসটা হচ্ছে ভগবানের, আমিও ভগবানের, সুতরাং সমস্ত জিনিস নিয়ে ভগবানের সেবা করাটাই হচ্ছে আমার জীবনের একমাত্র কাজ, সেইটার নাম হচ্ছে কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনা, আমি এই জিনিসটা আমরা শিক্ষা দিচ্ছি। এই জিনিসটা আমরা জগতে শিক্ষা দেবার জন্য চেষ্টা করছি, যারা বুদ্ধিমান তারা সব বুঝতে পারছে, তারা নিচ্ছে, আপনারাও নিন, এইটি আপনাদের কাছে প্রার্থনা। এটা তো আপনাদের দেশের জিনিস, আপনারা কেন ছেড়ে দেবেন? ছেড়ে দেওয়াটা মানে সেটা বুদ্ধি মানে নাই, যারা অল্প বুদ্ধি তারা এই জিনিসটা ছেড়ে দিচ্ছে।